নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে সাতাশ দশ দু হাজার একুশে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগ হয় সেই শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন তাকে বিস্তারিত কী রয়েছে তার আগে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়া যায় চাকরির কর পাওয়ার জন্য শিক্ষাসঙ্গত কর পাওয়ার জন্য রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক মামলা আন্দোলন নতুন কিছু নয় মেধা তালিকা নিয়ে অভিযোগ প্রশ্ন ভুল আদালতের তোপে মুখে পড়া সব কিছুরই সাক্ষী থেকেছে রাজ্য আর এই মুহূর্তে শিক্ষক নিয়োগে আন্দোলনরত চাকরিপার্থীদের একাধিক দাবিতে কার্যত রাজ্য সরকার যথেষ্ট অস্বস্তিতে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বেকারদের জীবন নিয়ে খেলছেন কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এবার প্রশ্ন ছুড়ে দিলেন এসএসসি তালিকাভুক্ত বঞ্চিত চাকরিপ্রার্থীরা সেন্ট্রাল পার্কে গেট নম্বর পাঁচের সামনে একশো সাতাশি দিনের দীর্ঘ অবস্থান বিক্ষোভ ও রিলে অনশনের পর ধর্মতলায় মূর্তির পাদদেশের কাছে নতুন করে শুরু হয়েছে এসএসসির মেধা তালিকাভুক্ত চাকরিপার্থীদের অনশন প্রসঙ্গত দু ষোলো সালে স্কুল সার্ভিস কমিশন কর্তৃক নবম দাস স্তরের শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হয় সেখানে নাম্বার ভিত্তিক মেধা তালিকা না প্রকাশ রেশিও মেনে নিয়োগ না করা মেধাতালিকা অপেক্ষাকৃত পিছনের সারির প্রার্থীকে আগে আগে নিয়োগ এস এম এসের দুর্নীতি সহ একাধিক অভিযোগ সামনে রেখে অনশনে বসেছিলেন শিক্ষকরা প্রথম দায় ডাক পাস সুপারি সুপরিকল্পিতভাবে বঞ্চিত প্রার্থীদের দু হাজার উনিশ সালের যে উনত্রিশ দিনের দীর্ঘ অনশন হয় সেখানে মুখ্যমন্ত্রী দুর্নীতি সম্পর্কে অবগত হয়ে মেধা তালিকাভুক্ত বঞ্চিত সকল প্রার্থীর চাকরি সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি বরং অকৃত কার্য করা অকৃত দুর্নীতির একবার উচ্চ আদালতের অনুমতি নিয়ে সল্লেগের সেন্ট্রাল পার্কের নিকট দু হাজার একুশের জানুয়ারিতে শীত ঝড় মহামারীর প্রচণ্ডতাকে উপেক্ষা করে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে একশো সাতাশি দিনের যে দীর্ঘ অনশন অবস্থান বিক্ষোভ হয় ন্যায্য চাকরির দাবিতে এবং একশো সাতাশি দিনের ধরনার ফলস্বরূপ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্দেশ্যে বঞ্চিতদের দাবি যথার্থ বিচার করে শিক্ষামন্ত্রী বসু এবং এসএসসি চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন করে বঞ্চিতদের ন্যায্য চাকরি সুনিশ্চিত করার আশ্বাস দেন এবং চল্লিশ দিন সময় চান যদিও সেই সময়কাল পেরিয়ে গেলেও মেধাতালিকাভুক্ত অথচ দুর্নীতির কারণে সুপরিকল্পিতভাবে বঞ্চিত প্রার্থীদের এখনও কোনো সুবিচার মেলেনি শিক্ষকদের অভিযোগ আজ যেখানে শিক্ষকের অভাবে সরকারি স্কুল বন্ধের উপক্রম সেখানে ন্যায্য চাকরি চাইতে গিয়ে তালিকাভুক্ত বঞ্চিতদের ওপর চলছে নানারকম হয়রানি আন্দোলনকে দমিয়ে দেওয়ার প্রচেষ্টা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ক্ষোভ উগ্রে দিয়ে আন্দোলনকারীরা বলেন মুখ্য মেধা তালিকাভুক্ত অথচ দুর্নীতির কারণে বঞ্চিত প্রার্থীদের চাকরি দেওয়ার মৌখিক আশ্বাস দিয়ে কী লাভ মুখ্যমন্ত্রী দ্বিগুণ শিক্ষক নিয়োগ দূরে থাক আগে নিজের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে উনি প্রমাণ করুন যে উনি কথা দিলে কথা রাখেন না হলে ওনার প্রতিশ্রুতিকে সবাই মিথ্যাচার ভাবে এবার থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বেকারদের জীবন নিয়ে খেলছেন কেন মুখ্যমন্ত্রী এরকমই দাবি করেছেন চাকরি প্রার্থীরা তারা দেখলেন এবার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের যে দুর্নীতি সেই দুর্নীতিকে সামনে রেখে মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে হচ্ছে চাকরি সরাসরি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা অভিযোগ জানাতে শুরু করলেন যে তেনার তার প্রতিশ্রুতি দেওয়ার কথা রাখতে পারছেন না বা রাখেনি সেই নিয়ে কিন্তু বিক্ষোভ আন্দোলন বা যে অনশন সে অনশন কিন্তু চলছে তো আশা করবো সরকার এদিকে বিশেষ দৃষ্টি দেবে এবং এই সমস্ত চাকরি বিশেষ মানে সুবিচার হবে এবং যোগ করা চাকরি পাবে সেটাই আশা রাখবো তো যাও এই সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ